ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে সোমবার বীরভূমে চিনপায়ে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হলো বিজেপির তরফ থেকে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে বীরভূম বিজেপির তরফ থেকে তাদের এক পুরাতন দলীয় কর্মী বাপি বাউরিকে সদল বলে নিজেদের দলে ফিরিয়ে আনা হয়। তাকে দলে ফিরিয়ে এনে বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান, ভুল বুঝতে পেরে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আর এই মঞ্চ থেকেই এদিন তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, বীরভূমের তৃণমূল দলটা এখন কোমায় চলে গেছে। পাশাপাশি তিনি তৃণমূলকে সার্কাস চালায় বলেও কটাক্ষ করেন। মঞ্চে বক্তব্য রাখার সময় শ্যামাপদ মণ্ডল বলেন, কুমাই যাওয়া বুঝেন তো, মানুষ যখন আর বাঁচবার আগের মুহূর্তে যায়, কথা বলতে পারে না, শ্বাস প্রশ্বাসটা কেবল চলে, খেতে পারে না, কোনো শক্তি থাকে না, তখন ডাক্তারবাবুরা কিছু টাকা পয়সা আদায় করার লেগে কুমাই ভরে দেয়। একটা কাঁচের ঘর থাকে ভেন্টিলেশন, ওখানে ভরে দেয়, দিয়ে ডাক্তার বলে কোমায় আছে, কথাও বলে না, কিছুই নাই, মানে জীবনটা যায়নি। তখন কোমায় চলে গিয়েছে বীরভূমের তৃণমূল। এই কোমায় যাওয়া তৃণমূলকে প্রশান্ত কিশোর নাকি বাঁচাবে? আগে সাধু সন্ন্যাসীরা দেখতাম, বামাখেপাকে দেখেছি, ঠাকুর রামকৃষ্ণকে দেখেছি, কুমণ্ডলের জল দিয়ে দিত আর বেঁচে যেত। আর এখন নাকি প্রশান্ত কিশোর এসে তৃণমূল, মরা তৃণমূলকে বাঁচাবে। তো বাঁচাতে পারলে ভালো। আপনাদেরকে আমি বলবো যে আপনাদের এলাকায় যদি হিম্মত থাকে, যদি সিংহর মতো বাঁচতে পারেন, পুরুষ মানুষ যদি হন, কাউকে ভয় করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, রাহাজানি করবেন না, অন্যায় করবেন না, আর বুক ফুলিয়ে চলবেন। আর ন্যায় পথে চলে যদি কোনো ব্যবস্থা কারো প্রতি, তৃণমূল পুলিশকে দিয়ে ব্যবহার করবে। এখানে দুঃখের সঙ্গে বলছি, বীরভূম জেলার অনেক পুলিশ অফিসার, সব অফিসার নয় কিন্তু, বাধ্য করা ইত্যাদিকে, এই কাজ না করে তোমাকে তাড়িয়ে দেবো, লাইনে ক্লোজ করে দেবো। এই জন্য অনেক পুলিশ অফিসার তৃণমূলের পেশাদারি দালালি করে। এই দালালি করে এই যেমন ছেলেটাকে ভয় দেখিয়েছিল, এরকম আপনাদেরকে হয়তো দেখবেন ভয় দেখাবে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।